ছাত্র জনতার আন্দোলনে স্বজন হারানো পরিবারগুলো এখনো শোকস্তব্ধ। সন্তান হারানোর শোকে কাতর মাদারীপুরের তিন পরিবার। হত্যায় জড়িতরা উপযুক্ত শাস্তি পাবে এমনটাই প্রত্যাশা তাদের। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বইপত্র, বিছানা সবই আছে আগের মতো, শুধু হারিয়ে গেছে দীপ্ত। মায়ের আহাজারি থামছেই না, সন্তানের স্মৃতি আঁকড়েই যেন বেঁচে আছেন বাবা মা। 18 জুলাই তীব্র আন্দোলনের সময় পুলিশের তাড়া খেয়ে লেকের পানিতে পড়ে মৃত্যু হয় দীপ্তর। মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সে। কোটা আন্দোলনে জেলার সমন্বয়ক হিসেবেও কাজ করেছে। এমনি বলার নাম গেছে, তা 5 মিনিটে আসা বলবে সেটাও বলছে, এরপর আর কিছুই জানি না। পরে ছবি দেখে বুঝতে পারলাম আমার ছেলেটা নেই। ওর মায়ের ঘরে ভাত খাওয়াইতে রয়েছে যে ভাত খাও, পরে বলে 5 মিনিটের মধ্যে আইতে আসি, টাকাটা বোঝা ভাত খাই আয়া খাম। ওই যে গেছে আর কোনো খবর নাই, 11:30টার সময় আমরা মানে ছবিটা দেখি যে মারা গেছে। পরদিন 19 জুলাই আন্দোলনের মধ্যেই গুলিবিদ্ধ হন ট্রাক চালক রোমান ব্যাপারী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আগামী দিনের চিন্তায় দিশেহারা পরিবারটি। কয়েকটা ছেলে দুর্গে আনছে, দুর্গে আনার পরে ও বাগানে দাঁড়াইছে, আমি আজকে যেতে পারবো। পরে রক্ত মানে অনেক রক্ত পড়ছে, রক্ত পড়ার পরে অসুস্থ হয়ে গেছে। পরে আমার বাসুরে দুর্গে ঠুর্গে আধুনিক হাসপাতাল নিয়েছে। পরে ওর কাকা আমার মোবাইল করছে, তুই কোথায়, আমি কিছু আমি বাড়ি গাড়ি তাড়াতাড়ি এই রুমানের গুল্লি লাগছে। এই দুই পা সামনে আগে শিবির এক নাতিকে দাদি রুমান কাকার বুয়ে গুল্লি লাগছে, আপনি তাড়াতাড়ি যান। স্থানীয় একটি সড়কের নামকরণ করা হয়েছে রোমানের নামে। নির্মম এই হত্যার বিচার চায় স্থানীয়রা। একই দিন সংঘর্ষে গুলিবিদ্ধ হন তৌহিদ সন্নামাত। অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে বাবাকে রাজমিস্ত্রির কাজে সাহায্য করত তৌহিদ। এমন মৃত্যু মানতে পারছে না পরিবার, স্বজন সহ পরিচিত জনেরা। তাওহিদ যেন সরকারের কাছে শহীদ মর্যাদাটা পায়, যারা তাওহিদকে হত্যা করছে তাদের শাস্তিমূলক বিচার চাই। নিহত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস জেলায় ছাত্র আন্দোলনের সমন্বয়কের। তাদের একটা সন্তান হারাইছে, আমরা হাজার সন্তান তাদের পাশে আছে, আমরা চাইতেছি তাদের পাশে আসা সারা জীবন থাকবো। এবং এটা কেন্দ্রীয় ভিত্তিক তাদের দিকে লক্ষ্য হোক, যে তাদের যেন তাদের পরিবার দিকে যেন লক্ষ্য রাখে, তারা যেন তাদের পরিবারের দিকে নজরদারি রাখে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।